দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সোমবার সংলাপে বসছে ইসি। নববর্ষ উপলক্ষে 1600 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার। এবং 10 বছর পর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল। আসসালামু আলাইকুম, স্বাগত নগর বার্তায়। দেখছিলেন আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে পুরো খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসতে চলেছে নির্বাচন কমিশন। রাজধানীর নাগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বেলা 11টার দিকে এই সংলাপ শুরু হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে 35 জন জ্যেষ্ঠ সাংবাদিকদের নিমন্ত্রণ পাঠানো হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এই তথ্য নিশ্চিত করেছেন। দেশে নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের পর নিজেদের মধ্যে আনুষ্ঠানিক সভা না করে সংলাপে বসে সিইসি কমিশন গত 13 মার্চ প্রথম দফায় 30 শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে 17 জনই সাড়া দেননি। দ্বিতীয় দফার সংলাপে 40 বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও পরে একজনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই পর্যায়ে 39 বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন 19 জন। তৃতীয় দফায় সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে 23 সম্পাদক সহ 34 সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। 23 সাংবাদিক এই ডাকে সাড়া দিয়েছিল। জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির 13তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উন্মুখ করা ইসলামিয়া মাদ্রাসার 51 জন ছাত্র ও শিক্ষকদের মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়েছে। খোকসা প্রতিনিধি নাজমুল হাসানের সূত্রে জানা যায় যে এ সময় মাদ্রাসার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাছারি, মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর উত্তরোত্তর সাফল্য কামনা ও তার বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের 3 নং সদর ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গৃহহীনদের জমি সহ বাসস্থান প্রকল্পে নিরাপদ পানি, টিউবওয়েল নেই পানি। আমাদের ধর্মপাশা প্রতিনিধি অমৃত জ্যোতি সূত্রে জানা যায় যে প্রতি 10 পরিবারে একটি নিরাপদ পানির ব্যবস্থা থাকার কথা। বৈশাখালী নতুন পাড়ায় টিউবওয়েল আছে কিন্তু তাতে নেই পানি। এতে অসুবিধা পোহাতে হচ্ছে মুজিববর্ষে গৃহায়নের সুবিধাপ্রাপ্ত পরিবারগুলোর। ধর্মপাশা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী মেহেদী হাসান রানার সাথে কথা বললে তিনি জানান, ধর্মপাশা উপজেলার জনস্বাস্থ্যের অধীনে 36টি টিউবওয়েল রয়েছে। সরজমিনে সবগুলোই পরিদর্শন করেছি। এর মধ্যে বৈঠাখালী নতুন পাড়ার 490 ফুটের টিউবওয়েলটি ফিল্টার ওয়াশা করতে হবে। যত দ্রুত সম্ভব ওয়াশা করা হবে। ওয়াশা যদি না হয় তাহলে পুনঃস্থাপন করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আমাদের রূপগঞ্জ স্টাফ রিপোর্টারের সূত্রে জানা যায়, এই সময়ে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। শনিবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে তারা এই কর্মসূচি পালন করেন। এলাকাবাসী বলেন, কাঞ্চন পৌরসভার 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি বিল্লাল হোসেনকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ প্রচার করেছে। তারা এই কাজে লিপ্ত। তারা ধর্মীয় ইস্যু তৈরি করে জনগণের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা করানোর অপচেষ্টায় লিপ্ত। শনিবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে নবনির্বাচিত পরিচিতি সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকারিয়া হাবিব, সুপ্রিম কোর্ট ও বিএসআরসি নারায়ণগঞ্জ জেলার সভাপতি। সভাপতি হিসেবে ছিলেন কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া। বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। বগুড়া প্রতিনিধি এস এম দৌলত নিশ্চিত করেছেন, শনিবার বেলা 12টায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কাহাল থানার মালঞ্চা ইউনিয়নের শিবাকালমা গ্রামের নীলুচন্দ্র প্রামাণিক ও তার ছেলে সঞ্জিত চন্দ্র প্রামাণিক। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে শিবাকালমা গ্রামের মৃত মফিসউদ্দিনের ছেলে একরাম হোসেনকে দুই পায়ের হাঁটুতে গুলি করা হয়। এ ঘটনায় পুলিশ ওই রাতেই শামীমকে গ্রেপ্তার করে। ঢাকা স্কয়ার হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আফতাব ইউসুফ হোসেন রাজের দৌলত খানের বাসভবনে ইফতার পার্টির আয়োজন করা হয়। আমাদের দৌলত খান প্রতিনিধি আওলাফ খান জানিয়েছে,
ইফতার পার্টিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ কয়েক শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডক্টর আফতাব ইউসুফ হোসেন রাজ এর পিতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং ভোলা 1-2 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। রাজধানীর মিরপুরে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার অপরাধ অনুসন্ধান বিভাগ ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। খুলনা প্রতিনিধি কাজী রুবায়েত ইসলামের সূত্রে জানা যায়, এতে উপস্থিত ছিলেন ঢাকায় কর্মরত অগ্রযাত্রার অপরাধ অনুসন্ধান বিভাগের সাংবাদিকরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদি হাসান অর্ণব, জাগো মন মানুষ রতন এ স্লোগানকে সামনে নিয়ে মণিপুরদের ঐতিহ্যবাহী বিশু এবং বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো মণিপুরী থিয়েটার এবার আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। আমাদের কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন জানান, অনুষ্ঠানের মধ্যে ছিল শুক্রবার সকালে ঘোড়ামারা মণিপুর থিয়েটারের নাটমণ্ডপ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মণিপুর লেখক ও গবেষক ডক্টর রঞ্জিত সিংহ, মণিপুর থিয়েটারের সঙ্গীত শিল্পী সহ অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারের জান্তা সরকার বৌদ্ধ নববর্ষ উপলক্ষে দেশটির বিভিন্ন কারাগার থেকে 1600 বন্দীকে মুক্তি দেবে। সাধারণ ক্ষমার আয়তায় এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এসব বন্দী জান্তা বিরোধী বিক্ষোভকারী কিনা সাধারণ আসামি তা নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার সকালে বলা হয়, প্রায় 1619 বন্দীকে ক্ষমা করা হয়েছে, এদের মুক্তি দেওয়া হবে। ক্ষমা পাওয়া এসব বন্দীর মধ্যে 42 জন বিদেশিও রয়েছে। উল্লেখ্য, গত বছর অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে অসন্তোষ চলছে। এবারে খেলার খবর। এফএ কাপের সেমিফাইনালে শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে লিভারপুল। 2012 সালের পর আবারও এই আসরে ফাইনালে পা দিল অল রেডরা। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েছে লিভারপুল, আধিপত্য বিস্তার করে আদায় করে নেয় 3 গোল। লিভারপুলের আক্রমণের চাপে পড়ে দাঁড়াতেই পারেনি ম্যানচেস্টার। তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় পেপ গার্দিওলার দল, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরতে পারেননি। শেষ দিকের এক গোল আশা জাগালেও সমতাসূচক গোল করতে পারেননি লীগের টেবিল টপাররা। দর্শক, নগরবার্তার আজকের খবর এগুলি। শেষ করছি আবারও রবিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সোমবার সংলাপে বসছে ইসি। নববর্ষ উপলক্ষে 1600 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার। এবং 10 বছর পর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকে মানতেও সহযোগিতা করব। সোমবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, সারথী মালাকার।